উনত্রিশে এপ্রিলের মধ্যেই সব ভিসা করার নির্দেশনা দিয়েছে সৌদি সরকার এর মধ্যে সব ভিসা করা যাবে না কারণ যেহেতু সময় মতো মোনাজিম ভিসা পাওয়া যায়নি এবং টাকা প্রেরণ করা যায়নি কিন্তু তথাপিও উনত্রিশে এপ্রিলে ভিসা না করতে পারলেও সমস্যা হবে বলে আমি মনে করি না সমস্যা হবে না সৌদি কর্তৃপক্ষের সাথে আমারও কথা হয়েছে মন্ত্রণালয়ও কাজ করছে যোগাযোগ করছে আমরাও করছি ইনশাল্লাহ এটার সময় বৃদ্ধি হবে এবং এ কারণে আমরা কোনো সংকটে পড়ব না আমি আমাদের হজ যাত্রীদেরকে অনুরোধ করব তারা যাতে ট্রেডিশনাল ওয়েতে যে যেভাবে আগে পুরো অন্যান্য বছর তারা কয়েকটা ইনস্টলমেন্টে টাকা দিতেন এমনকি ফ্লাইটের আগের দিন বা এক সপ্তাহ আগেও টাকা দিতেন এই চিন্তা না করে তারা যাতে এজেন্সিকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন তাহলেই এই পুরো প্রক্রিয়াটা কেউ আরও এগিয়ে নিয়ে যাওয়াটা স্মুথ করাটা সম্ভব হবে হজ যাত্রীদের বাড়ি ভাড়া করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাড়ি ভাড়ার বিষয় বা মোনাজিম করে দেওয়ার বিধান আছে এছাড়াও বাড়ি ভাড়ার টাকাগুলিও মন্ত্রণালয় প্রেরণ করে ওই কাজটি কিন্তু আমরা আমাদের সময় মতো হয় নাই যার কারণে দেরি হয়েছে আর এছাড়াও আমাদের হজ যাত্রীগণ ট্রেডিশনাল ওয়েতে বছরের পর বছর তারা একটা প্র্যাকটিস করে আসছে যে টাকাটা তারা ইনস্টলমেন্টে দেয় এবং হজে যাওয়ার একবার আগের দিন পর্যন্তও দেয় তো এখন যে এটা আর সম্ভব নয় এ বিষয়টা হজ যাত্রী ওইভাবে এখনও বুঝে উঠতে পারেননি এই জন্য আমি হজ যাত্রীদেরকে অনুরোধ করবো ওনারা যাতে দ্রুত টাকা পে করে দেন এজেন্সিকে কারণ ট্রেডিশনাল ওয়েতে আগের মতো যদি টাকা দিতে চান এখন আর ওইভাবে হজের এই প্রক্রিয়া বা ব্যবস্থাপনা এটা সম্ভব নয় আর উনত্রিশে এপ্রিলের মধ্যে সব ভিসা শেষ করে ফেলার যে বিষয়ে সৌদি সরকার টাইমলাইন দিয়েছে সেটা আমরা আশা করি কোনো সমস্যা হবে না এই বিষয়ে সৌদি সরকারকে অনুরোধ করে ধর্ম মন্ত্রণালয় পত্র দিয়েছে আমিও কয়েকদিন আগে সৌদি হজ ওমরা মন্ত্রী এবং উপমন্ত্রীদের সাথে দেখা করে এ বিষয়ে ওনাদের সহায়তা চেয়েছি আমি আশা করি এটা সমস্যা হবে না এবং উনত্রিশে এপ্রিলের মধ্যে সব ভিসা না করতে পারলে আমাদের কোনো সংকট হবে না সেটা তো হয়েছেই আপনার বাড়ি ভাড়ার যে ভিসা সেটার ক্ষেত্রে কালক্ষেপণও হয়েছে এবং বাড়ি ভাড়ার বিচার ফাইনালি ধন মন্ত্রণালয়ে সে বিচার ব্যবস্থাও করতে পারেনি যার কারণে এই এই সংক্রান্ত এই সমস্যাটি তৈরি হয়েছে তবে যাই হোক যত সমস্যাই হোক সেই সমস্যা কে উত্তরণ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত হজযাত্রা আমি মনে করি আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ সমস্যা হবে না আমি আমাদের হজযাত্রীদেরকে অনুরোধ করবো তারা যাতে ট্রেডিশনাল ওয়েতে যে যেভাবে আগে পুরো অন্যান্য বছর তারা কয়েকটা ইনস্টলমেন্টে টাকা দিতেন এমনকি ফ্লাইটের আগের দিন বা এক সপ্তাহ আগেও টাকা দিতেন এই চিন্তা না করে তারা যাতে এজেন্সিকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন তাহলেই এই পুরো প্রক্রিয়াটাও আরও এগিয়ে নিয়ে যাওয়াটা স্মুথ করাটা সম্ভব হবে